नमस्कार, আপনারা দেখছেন দাঁতন নিউজ। সকলের কাছে আবেদন, আপনারা সতর্কতা অবলম্বন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। সত্যব্রত বাবুর মানবিক দৃষ্টান্ত। আজ বাংলার মানুষ করোনা আতঙ্কে আতঙ্কিত ও গৃহবন্দী। এমতাবস্থায় সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়লেন দাঁতনের উত্তর রায়বাড় এলাকার বাসিন্দা এক্স আর্মি সত্যব্রত সামন্ত মহাশয়। উনি এই মুহূর্তে কর্মসূত্রে বাগনানে, তবুও ওনার আন্তরিক উদ্যোগে ও আর্থিক সহযোগিতায় ওনার ভাইপোদের তত্ত্বাবধানে উত্তর রায়বার চাতালপাড়ার আদিবাসী পাড়ায় 50টি পরিবারের হাতে চাল, ডাল, আলু, সোয়াবিন, ডিম, সাবান ও মাস্ক তুলে দেওয়া হলো। আমাদের প্রতিনিধি সত্যব্রতবাবুর সাথে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন, আগামী দিনেও তিনি এইভাবে অসহায় পরিবারগুলোর পাশে থাকার যথাসাধ্য চেষ্টা করবেন। দাঁতন থেকে তুষারকান্তি পড়া, রিপোর্ট দাঁতন নিউজ। নমস্কার, আমি শ্রী সত্যব্রত সামন্ত, পিতা স্বর্গীয় পুলিন বিহারী সামন্ত, বাড়ি দাঁতন, ভবানীপুর, পুরাতন কাচারি মোড়। আমি আমাদের বাড়ির পিছনে শ্রীকৃষ্ণপুরের আদিবাসী চাতালপাড়ার 50টি দুস্থ পরিবারকে চাল, ডাল, আলু, ডিম, সোয়াবিন, সাবান এবং একটি করে মাস্ক ওনাদের হাতে তুলে দিলাম এবং আগামী যে কোনো দুরাবস্থার দিনে আমি ওনাদের সাথে থাকব, এটুকু আপনাদের আশ্বস্ত দিলাম। নমস্কার।